আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন অলরাইট তো गाइस দেখেন ইতিমধ্যে স্ক্রিনে আপনি একটা আইডি দেখতে পারতেছেন যেটা কিন্তু আমার নিজের আইডি যেটা নাম হচ্ছে কি এস টেকনোলজি 100 অথবা আপনি এস টেকনোলজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন যেটার বিএসওর দিকে তাকালে দেখেন এখানে 281000 72000 212000 আর আপনি একটু নিচে আসলে এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পারবেন দেখেন এটাও মিলিয়ন হয়ে গেছে হ্যাঁ দেখেন পাঁচটা ভিডিও মিলিয়ন ও মাই গড দেখেন গুলো কিন্তু এমনি আসে নাই মানে অনেকগুলো ভিডিও ভাইরাল সো এই এটার মতো কিভাবে একটা নতুন আইডি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাইয়া আমি একটা টিকটক আইডি খুলব টিকটক আইডিটা কিভাবে খুললে ভালো হয় এরকম একটা ভিডিও আমাকে দেন দেন আমি টিকটক আইডিটা খুললে দেন আমার ভিউ টিউ লাইক টাইক বাড়বে এরকম ভাবে খুললে দেন আমার টিকটকটা ভালো থাকবে এবং লোকেশন টোকেন সব পারফেক্ট থাকবে এরকম আমাকে একটা ভিডিও দেন যেন আমি ভিডিওটা দেখে টিকটক আইডিটা খুলতে পারি তো গাইজ ইতিমধ্যে স্ক্রিন আপনি একটা ভয়েস শুনছেন অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছে ভাইয়া একটা সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট কিভাবে করে ওই নিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসেন যেটাতে আমরা এক্সাক্ট সবকিছু কিছু সুন্দরভাবে শিখতে পারবো হ্যাঁ মূলত অনেকে আমাদেরকে বলে যে আসলে আমাদের টিকটক ভিডিওতে বিয়ে হয় না কেন আসলে আমরা কি টিকটক এর করতে পারি না সঠিক নিয়মে কিভাবে করলে কেন ভাইরাল হয় না সব প্রসেস নিয়ে আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে একটা টিকটক অ্যাকাউন্ট করলে আপনাদেরকে দেখাবো আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইজ সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে হবে আপনার ফোনে থাকা টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো জাস্ট রিকোয়েস্ট করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ এরপর আমাদের যে কাজটি করতে হবে নিচে প্রোফাইল নামে একটা লেখা থাকবে না এই যে দেখেন প্রোফাইল লেখাতে একটা ডান্স করে দিতে হবে তারপর আমাদের ঠিক এরকম একটা হবে প্রথমত আমরা এই যে লগ ইন অপশন পাবো লগ ইন অপশন একটা ক্লিক করে দেবো সো এরপর ঠিক এরকম একটা হয় সো আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে লগ ইন মানে হচ্ছে কি আমাদের পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করা যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য যে কাজটি করতে হবে দিয়ে নিচে সাইন আপ অপশন আছে ওইটাতে একটা ডান্স করে দেবো তো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে কি ভালোভাবে দেখবেন সব কিছু বুঝবেন এখানে কোনো ভাইরাল ট্রিক্স নাই কোনো কিছু নাই এক্সিক্টলি মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি সঠিক নেমে কীভাবে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তো গ্যাস তারপর আপনি যে করবেন ইউজ ফোন অর ইমেল এই অপশানে একটা ক্লিক করে দেবেন স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো এখানে আপনি চাইলে দুইটা মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা হচ্ছে কি ইমেল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি ফোন নাম্বার সো আমি ইমেল অ্যাকাউন্ট দিয়ে করে দেখাবো কারণ আমার অলরেডি যে ফোন নম্বরগুলো আছে ওগুলাতে এই টিকটক অ্যাকাউন্ট খোলা আছে যার জন্য আমি দেখাতে পারতেছি না আপনি সেম এজ মানে ইমেল দিয়ে যেভাবে করবেন ফোন নাম্বার দিয়ে সাইনভাব আপনি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে সাইন কোডটা ডাস করে কোডটা বসিয়ে দিলে আপনার টিকটক অ্যাকাউন্টে স্টেপ চলে আসবে হ্যাঁ এরপর আমরা যে কাজটা করব ইমেল অপশনটা ডান্স করে দেব তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি দেখেন আপনি একটা ইমেল দিয়ে দিবেন অলরাইট তো गाइस আমি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিছি তারপর যে কাজটা করবেন কন্টিনিউ একটা ডান্স করে দিবেন হ্যাঁ তো কন্টিনিউ অপশনটা ডান্স করে দেওয়ার পর এখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা যাতে কেউ সন্দেহ করতে না পারে মানে এরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে বসায় দিবেন তো गाइस তারপর দেখেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি আপনার পাসওয়ার্ডটা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে এই তিনটা থ্রি মানে তিনটা

করে নিচে সো রিকোয়েস্ট করবো আঠারো বছরের উপর আপনার টিকটক অ্যাকাউন্টের বয়সটা মাস্ট বি দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি অল রাইট আমি দিয়ে দিচ্ছি তারপর নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে হচ্ছে কি আপনাকে একটা নিক নেম দিতে হবে যেটা মানে আপনার নিক নেম হবে মানে আপনার জাস্ট ডাক নাম আর কি যেটাতে তো এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন তারপর কনফার্ম অপশন অপশন একটা টান্স করে দেবেন অল রাইট তো গ্যাস গট এটা ট্রান্স করার পর প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর দেখেন আমাদের একটা অলরেডি টিকটক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে যেটা কিন্তু একদম সবগুলো ফিচার আপনি পাবেন মেসেজ অপশন বলেন কমেন্ট অপশন বলেন কোনো কোনো প্রবলেম থাকবে না আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে সাজাবেন এই যে দেখেন তিরিলিনা ডান্স করে দিবেন তারপর এখানে সেটিংস এন্ড প্রাইভেসি একটা ডান্স করে দিবেন তারপর এখানে দেখেন আপনি সবগুলা ফিচার পেয়ে যাবেন প্রাইভেসিতে ডান্স করার পর এখানে দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই অ্যাক্টিভিটি স্ট্যাটাস পেয়ে গেছেন ফুল স্ক্রিন নিয়ার বাই ফিটস এটিও পেয়ে গেছেন লোকেশন অপশনে পেয়ে গেছেন অনেকে আমাকে কমেন্ট করতেছে লোকেশন নাই এই নাই সেই নেই তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা দেখেন প্রত্যেকটা অপশন চলে আসছে আমি যে স্টেপে দেখাইছি সেই স্টেপে যদি আপনি আপনার টিকটকে অ্যাকাউন্টটা করেন তারপর দেখেন ডাইরেক্ট মেসেজ একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এভরি ওয়ান করে দিবেন হ্যাঁ এই যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড আছে এখানে আপনি জাস্ট এভরি ওয়ান করে দিবেন তো এখন থেকে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন আপনাকে যে যে কেউ মেসেজ করতে পারবে দেখেন তো একটু অপশন এখানে আছে দেখেন আমি আপনাদেরকে দেখাই গ্যাস দেখলো অবাক হবেন আসলে প্রোফাইল ভিউজ পোস্ট ভিউজ ফেভারিট সাউন্ড লাইক ফলোয়িং লিস্ট মানে সবগুলো সেটিংস আপনি পেয়ে গেছেন আমি যেভাবে টিকটক এখন কোলে দেখাচ্ছি এভাবে যদি আপনি কোলেন হ্যাঁ তো অনেকে বলেন আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন সো গ্যাস ভাইরাল হওয়ার মূলত একটা ট্রিক্স হচ্ছে কি আপনাকে এক নিচে কাজ করতে হবে